হ্যালো স্টুডেন্টস, কান্তির একাডেমির ই-লার্নিং ক্লাসে স্ট্যান্ডার্ড 3 স্টুডেন্টদের স্বাগত। আজকে আমি তোমাদের বাংলা ব্যাকরণ পড়াবো। তোমাদের মনে আছে আমরা গত ক্লাসে পদ পরিচয় বা পদ প্রকরণ নিয়ে আলোচনা করেছিলাম, আর বিশেষ্য পদ কাকে বলে তার উদাহরণ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দুটি গুরুত্বপূর্ণ পদ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সর্বনাম পদ এবং বিশেষণ পদ। তো প্রথমে আমরা সর্বনাম পদ নিয়ে আলোচনা করব। তোমরা পাতায় তোলো সর্বনাম পদ। সর্বনাম পদ, সর্বনাম পদ কাকে বলে? তাহলে এখন বিশেষ করা নাম পদের পরিবর্তে দেখো বিশেষ বা নাম পদের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহার করা হয় তাদের সর্বনাম পদ বলে। বুঝতে হবে, অর্থাৎ আমরা বারবার নাম পদ ব্যবহার না করে, কোনো একটি নাম ব্যবহার না করে তার পরিবর্তে যে সমস্ত শব্দ ব্যবহার করি। যেমন রাম হয় একজন ছাত্র, রামের দুটি ছাগল আছে, রাম কাকদ্বীপে থাকে, রামের একটি দিদি আছে, রামের একটি বোন আছে, রাম প্রতিদিন সকালে বিদ্যালয়ে যায়, রাম প্রতিদিন দুপুরে বাড়ি ফিরে আসে, রাম আম খেতে ভালোবাসে। এই যে রাম রাম বারবার রাম কথাটা না বলে প্রথমে বললাম রাম হয় একজন ছাত্র, সে কাকদ্বীপে থাকে, তার একটি দিদি এবং একটি বোন আছে, সে আম খেতে ভালোবাসে, সে ক্রিকেট খেলতে ভালোবাসে, সে প্রতিদিন সকালবেলা যায়, তার একটি লাল জামা আছে, সে রোজ মন দিয়ে পড়াশোনা করে। এই যে রামের পরিবর্তে আমরা যে পদগুলো ব্যবহার করছি সেগুলোকে বলে সর্বনাম পদ। সেগুলোকে বলে কি? সর্বনাম পদ। তাহলে যেমন কি, যেমন আমি, আমরা, আমাদের, তুমি, তোমার, তোমাদের, সে, তুমি, তারা, এ, তুই, ইহা, তুই। আমি, আমরা, আমাদের, তুমি, তোমরা, তোমার, তুমি, তোমরা, তোমার, তোমাদের, সে, তিনি, তারা, এই, ওই, ইহা, তুই। এই পদগুলো আমরা কিন্তু এই সর্বনাম পদের, সরি, নাম পদের পরিবর্তে ব্যবহার করি। বারবার নাম পদটাকে ব্যবহার না করে আমরা এই সর্বনাম পদটাকে ব্যবহার করি। কি বললাম? নাম পদ বা বিশেষ্য পদকে বারবার ব্যবহার না করে আমরা এই সর্বনাম পদকে ব্যবহার করি। অর্থাৎ আমি, আমরা, আমাদের, তুমি, তোমরা, তোমার, তোমাদের, সে, তিনি, তারা, এই, ওই, ইহা, এইগুলি, ওইগুলি, এই যে কথাগুলো এগুলোকে বলে সর্বনাম পদ। হয়ে গেল, তুলে নেবে এটা। এরপরে আমরা আসবো বিশেষণ পদ। বিশেষণ পদ বিশেষণ পদ বলেছ, বিশেষণ পদ দেখো যে পদের দ্বারা বিশেষ্য ও সর্বনাম পদে
বিশেষ্য বা সর্বনাম পদে যে পদে দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদে যে পদে দ্বারা আমরা বিশেষ্য বা নাম পদ সম্পর্কে জানলাম, সর্বনাম পদ সম্পর্কেও জানলাম, এবারে বিশেষণ পদ জানলাম। যে পদের দ্বারা ওই বিশেষ্য আর সর্বনাম পদে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ প্রভৃতি প্রকাশ করা হয় তাকে বিশেষণ পদ বলে। যেমন ভালো, খারাপ, লম্বা, মেটে, মোটা, রোগা। ভালো, খারাপ, লম্বা, মেটে, মোটা, রোগা, ঠান্ডা, গরম, সাদা, কালো, বিশেষণ পদ কাকে বলে না, যে পদের দ্বারা বিশেষ্য এবং সর্বনাম পদে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ প্রভৃতি প্রকাশ করা হয় তাকে বিশেষণ পদ বলে। যেমন ভালো, রাম হয় একদম ভালো ছেলে। কেমন ছেলে? ভালো ছেলে। তাহলে রামের গুণ প্রকাশ করছে। খারাপ, সীতা হয় একজন খারাপ মেয়ে। খারাপ মেয়ে, কেমন মেয়ে? খারাপ। শ্যাম হয় খুব লম্বা লোক, তাহলে কেমন লোক? লম্বা লোক। মালা হয় একটি মেটে মেয়ে, মালা কেমন মেয়ে? মেটে মেয়ে, মোটা। রামবাবু একজন মোটা মানুষ, কেমন মানুষ? মোটা মানুষ। রোগা, ওই মহিলা একজন রোগা, উনি একজন রোগা মহিলা। বা সীতা দেবী হন একজন রোগা মহিলা, কেমন মহিলা? রোগা। ঠান্ডা চা, গরম কফি, ঠান্ডা শরবত, গরম কফি, সাদা জামা, কালো চুল, লাল ফুল, নীল আকাশ, এগুলো হচ্ছে এই ঠান্ডা জল। জলের কেমন জল? ঠান্ডা জল। গরম কফি, কেমন কফি? গরম কফি। সাদা জামা, কেমন জামা? সাদা জামা। কেমন চুল? কালো চুল। লাল ফুল, কেমন ফুল? লাল ফুল। কেমন আকাশ? নীল আকাশ। এই যে এদের দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে, এগুলোকে বলা হয় সর্বনাম পদ। তো স্টুডেন্টস, খুব ইম্পর্টেন্ট আজকের এই বিশেষণ পদ এবং সর্বনাম পদ যেগুলো করালাম,
এগুলোকে ভালো করে মাথায় ঢুকে নিতে হবে, পড়তে হবে, পড়ে বুঝে বুঝে পড়তে হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ক্লাসে আবার দেখা হবে। টাটা।